আগামী পয়লা জুন 2024 IWM অর্থাৎ ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি তাদের 3 বছর পূর্তি করতে চলেছে। 2021 সালে যখন আপ কি বার 200 পার ভয়ানকভাবে আমাদের বাংলায় একটা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং একটা ভারত বিরোধী শক্তি যারা ভারতকে, ভারতের মতাদর্শকে, ভারতের ভাবাদর্শকে দ্বিখণ্ডিত করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে রাজনীতির সামাজিক শক্তি হিসেবে যেভাবে সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের তথা আমাদের দিদির মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত ভালো কাজ তার প্রচার করে গিয়েছে এবং বিজেপি যেভাবে আমাদের ভারতকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছে সে সম্পর্কে জ্ঞাত করে গিয়েছে, সেই IWM তাদের কাজ এই আজ 3 বছর পূর্ণ করতে চলেছে। 2021 সালে তাদের পথ চলা শুরু এবং তারা আজকে 3 বছর পূর্তি করতে চলেছে, তাদেরকে সাধুবাদ। যেইভাবেই রাজনীতির সামাজিক ভিত্তি হিসেবে, সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে যেভাবে তোমরা কাজ করে চলেছ সেটা আরও দৃঢ় হোক, এইভাবেই নো ভোট টু বিজেপি আরও বড় হোক। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছো, তোমাদের প্রতি পোস্টে 2 টাকা করে তোমরা পাচ্ছ না, এই যে মানসিকতা, এই যে স্বতঃস্ফূর্ততা, এটা বিজেপির মধ্যে নেই। এই কারণেই দিদির যে গুরুত্ব, দিদির যে অনুপ্রেরণা, তাতে IWM আরও এগিয়ে যাক, এই প্রার্থনা করি। সকলে ভালো থেকো, সকলের মঙ্গল হোক, ভারত বিরোধী শক্তি বিজেপি পরাস্ত হোক, এই কামনা করি।